আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় তখন দেখেছি যে কত মানুষ যে গ্রামে গেছে যারা জীবনে কোনো দিন গ্রামের যাবে না চিন্তা করে নাই। গ্রামের মানুষদেরকে যারা পশু পাখি ভাবত তারা এই গ্রামে যে সেই গরু ঘরের ভিতরে অবস্থান নিছে, ঢেঁকি ঘরের ভিতরে অবস্থান নিছে, পাক ঘরে বিছনা করে ঘুমাইছে, বড় লোকের যেই মেয়েটি গুলশান ধানমন্ডিতে রয়েছে তারা বাড়ির গরুর ঘরের পাশে থাইকা কান্দাকাটি করছে যে আমরা তো কত আরামে ছিলাম, এখন তো আমরা গরু ঘরের পাশে আছি। আবার পরের দিন যখন গরুর একদম সরাসরি এক গ্লাস দুধ খেয়েছে বলছে যে আমরা সব ভুলে গেছি, যখন বাড়ির একটি পেঁপে কেটে খাইছে বলছে যে আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে গা। এই যে আমাদের দেশের প্রকৃতি, এই যে আমাদের দেশের গাছ, এই যে আমাদের গ্রামের যে আবহাওয়া, এই যে নদীর আবহাওয়া, এই যে সমুদ্রের আবহাওয়া, এই যে মা মাটি দেশের কথা আমাদের ভুললে চলবে না। আসুন আবার আমরা অরণ্যে ফিরে যাই এবং নিরোগ থাকার জন্য, সুস্বাস্থ্যের জন্য, সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য গ্রামই হলো আমাদের উৎকৃষ্ট জায়গা, গ্রামই হলো আমাদের পবিত্র জায়গা, গ্রামই হলো আমার মা মাটি দেশ। যে থাকে গাছের কাছে সে থাকে মায়ের কাছে, যে থাকে মায়ের কাছে সে থাকে আল্লাহর কাছে। অতএব আমরা একটু আল্লাহর কাছে ঘুরে আসি, আল্লাহর ঘর বাড়ি, আল্লাহর দেওয়া গ্রাম সেটা রেখে আমরা শহরে এসে কত না রোগ কিনতেছি প্রতিদিন, দুই হাতে রোগ কিনি, দুই মুখে রোগ ঢুকায়, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, সকল জায়গা দিয়ে হাজার হাজার রোগ আমাদের শরীরে প্রবেশ করতেছে এবং আমাদেরকে অসুস্থ করে ফেলতেছে।